হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি দেখাচ্ছি, ফুলকপি এবং আলু দিয়ে শোল মাছ। তো ভালো করে শোল মাছগুলোকে ধুয়ে নিয়েছি এবং তাতে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো এবং তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। ভালো করে মেখে নিচ্ছি, তার কারণ যাতে মাছের ভিতরে ভালো মতো নুনটা ঢোকে। ভালো করে মেখে নিতে হবে। আমি অনেক দিন পরেই কুকিং চ্যানেলে আবার বড় ভিডিও আপলোড করছি, অবশ্যই আপনারা দেখবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন। আমি ফুলকপির মধ্যেও ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। যেহেতু এখন গরমকাল, ফুলকপি অত বেশি টেস্ট হয় না, তার জন্য ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আগে আমি মাছগুলো ভালো করে ভেজে নিই। মাছগুলোকে ডোবা তেলে ভেজে নিচ্ছি এবং আমি মাছের মধ্যে কেন তেল দিয়েছি তার কারণ যাতে নিচে লেগে না যায়। একটাও মাছ নিচে লাগবে না। দেখতেই পাচ্ছেন যে আমি একটা এমনি ননস্টিক ছাড়া এমনি কড়াইতেই রান্না করছি। তো মাছগুলো এক পিট ভাজা হয়ে গেলে আমি আবার মাছগুলোকে উল্টো পিট করে দেব। তো মাছগুলো প্রায় এক পিট হয়েই এসছে, এরপরে আমি উল্টো পিট করে আরেকবার ভালো করে ভেজে নেব। কেননা শোল মাছে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না থাকে তার জন্য। দেখতেই পাচ্ছেন যে মাছগুলো কি সুন্দর ভাজা হয়েছে, তলায় এক ফোঁটাও লাগেনি। গন্ধ থাকে তার কারণ হচ্ছে কি, শোল মাছটা একটু মানে তো আমি আবারও আর কিছু মাছ আছে ওগুলোকেও সেম একই রকমভাবে ভেজে নেব। আসলে আমার এতদিন ভিডিও আমি দিতে পারিনি, তার কারণ শরীরটাও ভালো ছিল না, এমনিও প্রচণ্ড গরম। গরমের জন্যই এই ভিডিও করতে খুবই কষ্ট হয়, তার জন্য আমি কিছু শর্ট ভিডিও আপলোড করি, বড় ভিডিও আমি দিতে পারি না। তো মাছগুলো যথারীতি হয়ে গেছে, আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপরে আমি ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তার কারণ এখনকার ফুলকপি হচ্ছে গিয়ে একদমই ভালো না, মানে খুব বাজে একটা গন্ধ বেরোয়। শীতকালে বেশি ভালো লাগে। এবং আলুগুলোকেও ভেজে নিচ্ছে। আলুগুলো খুব ভালো করে ভাজার মানে প্রয়োজন নেই, যাই হোক হালকাভাবে আমি ভেজে নিচ্ছি। চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই রেসিপিটা শীতকালে খেতে যতটা ভালো লাগে, গরমকালে অত বেশি ভালো লাগে না। কিন্তু আমি বলেছিলাম যে শোল মাছ পেলে নিয়ে এসো আর ফুলকপি পেলে নিয়ে এসো, নিয়ে এসছে। আমি তার জন্য ফুলকপি আর আলু দিয়ে শোল মাছটা রান্না করছি। তো আমি এবার অন্য একটা কড়াইতে আমি জিরে ফোড়ন দিয়েছি এবং ফুলকপিগুলো দিয়ে দিলাম। তারপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে ভেজে নিতে হবে। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এরপরে আমি আস্তে আস্তে মশলাগুলো দিচ্ছি, শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে দেব জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে অল্প একটু জল দেব। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে। আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে বোঝা যাবে যে তেলটা উপর থেকে ভেসে উঠছে।
আমি ভালো করে আলু আর ফুলকপিটাকে মশলার মধ্যে মাখিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিলে রংটা খুব ভালো হয়, এই কারণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিচ্ছি। এর সাথে যদি বড়া দেওয়া হতো খুবই ভালো হতো, দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। এরপরে আমি ফাইনালি জল দেব। জল দেওয়ার পরে জলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, আমি মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে শোল মাছের রসা খুব ভালো লাগে খেতে, আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আমি কিন্তু এতে কোনো পেঁয়াজ রসুন এসব দিইনি, আমি জিরে দিয়েই, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে রান্না করছি। এই গরমে বেশি রিচ করিনি, এতে একটু যদি পেঁয়াজ রসুন দেওয়া যেত আরও ভালো হতো। তবে এই যে জিরে গুঁড়ো দিয়ে যে রান্নাটা ভালো করে আমি ঝাঁকিয়ে নিলাম এবং একটু ঢাকা দিয়ে রাখছি। জিরে গুঁড়ো দিয়ে রান্না করলে এর ফ্লেভারটাই আলাদা আসে। এতে শুধু নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, খুব খুব সুন্দর খেতে হয়। একটু সামান্য আমি নুন দিয়ে দিলাম, কেননা টেস্ট করে দেখলাম যে ঝোলটা আরেকটু নুনের দরকার। আমি ঘিও দিয়ে দিচ্ছি, বেশি না, অল্প পরিমাণ ঘি দিচ্ছি, আর গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দেব, শাহী গরম মশলার গুঁড়ো। তো দেওয়ার পরে গন্ধটাই আলাদা হয়, আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। রেসিপিটা আপনারা হয়তো এর আগেও দেখেছেন, সেখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে করেছি, কিন্তু আজকে একদম হালকা করে করেছি, শুধু জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে করেছি। যদি রেসিপিটা আপনাদের সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তো আপনাদের কাছ থেকে পেতেই পারি, এবং আপনারা যদি কমেন্ট সেকশনে জানান এইভাবে মানে এই গরমকালে একদম হালকাভাবে কীভাবে অন্যান্য রেসিপিগুলো করতে হয় সেগুলো আপনাদেরকে করে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কেননা আমার 871টা সাবস্ক্রাইব হয়ে গেছে। দেখুন একদম একদম পাতলা ঝোল করেছি, ধন্যবাদ।